ঠিক 97 রান দরকার ছিল লিস্ট এ ক্রিকেটে নতুন মাইল ফলক স্পর্শের। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংকের হয়ে ব্যাটিংয়ে নেমে এই একটা লক্ষ্যই হয়তো তাড়া করছিল তামিম ইকবালকে। সেটি শেষ পর্যন্ত করেও দেখান দেশসেরা এই ওপেনার। শুরুটা ধীরগতির হলেও 78 বলে তুলে নেন সেঞ্চুরি। লিস্ট এ ক্রিকেটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 20টি শতক হাঁকানোর পাশাপাশি 10,000 রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। 109 রান করে থাকেন অপরাজিত। লিস্ট এ ক্রিকেটে এখন পর্যন্ত তামিম ইনিংস খেলেছেন 275টি, যেখানে সেঞ্চুরি আছে 20টি আর 50 তুলে নিয়েছেন 62টি। মোট 10,012 রানে তামিমের গড় 38.36। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক লিস্ট এ ক্রিকেটে দলগুলোর হয়ে তামিমের পারফরম্যান্স। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তামিম খেলেছেন 228 ইনিংস, যেখানে তার রান সংখ্যা 8,033। আবাহনী লিমিটেডের হয়ে 16 ইনিংস খেলে 714 রান করেছেন তামিম। এছাড়া ব্রাদার্সের হয়ে করেছেন 266 রান, চট্টগ্রাম বিভাগের হয়ে করেছেন 256 রান, মোহামেডানের হয়ে 203 রান করেছেন তামিম, লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে করেছেন 118 রান, বাংলাদেশ এ দলের হয়ে করেছেন 79 রান, ইস্ট জোনের হয়ে করেছেন 59 রান এবং বাংলাদেশ ক্রিকেটার হিসেবে দেশের বাইরে লিস্ট এ ক্রিকেট খেলে করেছেন 58 রান। আর বর্তমানে ডিপিএল এ প্রাইম ব্যাংকের হয়ে 4 ইনিংস খেলে করেছেন 226 রান। বিজয়ের সঙ্গে জুটি বেঁধে এদিন তামিম ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি 10 উইকেটের জয় এনে দেন প্রাইম ব্যাংককে। ফারজানা মুমু, সময় সংবাদ।